বোঝাই মাকে, কাজটা ছাড়া তুমি থাকতেই পারো না। না 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 না, আমাকে বোঝাতেই হবে, যে করি হোক আমাকে বোঝাতে হবে। এভাবে হয় নাকি? ওই তো আসছে, মাকে তা বলতে হবে, এনে হাও বোঝাতে হবে। ভাবলে বলো, কি বলছো তোমরা, রাজি নও? কিন্তু কেন, এটা কি করে সম্ভব? দেখো মা, সকল তারা তো সব কিছু হয় না, আমি তো বলছি আমি পারবো না দশটা পাঁচটা করতে, অভিনয়টাই আমার কাছে সব কিছু। মা প্লিজ প্লিজ, দেখো মা, অভিনয়টা খারাপ না, এখনকার দিনেও অভিনয় করে মানুষ একটা সংসার চালায়। আর মা প্লিজ দেখো, দা ভাই যে কাজটা করছে সে তার ইচ্ছে অনুযায়ী করছে, সে পড়াশোনা করেছে, একটা লেভেল পর্যন্ত গেছে, তাই না? তারপর সে করছে, সে দশটা পাঁচটা করছে, তার ইচ্ছে, তার ভালো লাগা। কিন্তু আমার তো সেটা ভালো লাগা নয়, আমি পারবো না করতে, একটু বোঝার চেষ্টা করো। এটা কোনো খারাপ কাজ নয়, একটু বোঝার চেষ্টা করো। দেখো আমি পারবো না দশটা পাঁচটা করতে, পরিষ্কার শোনো না, একটু বোঝার চেষ্টা করো মা। আমি এটার মধ্যে আমি আমার অক্সিজেন খুঁজে পাই, আমি আমার কি করে বোঝাবো মা তোমাকে, আমি এই কাজটাকে আমি এতটাই ভালোবাসি, প্রতিনিয়ত আমি প্রত্যেক কটা মুহূর্তে এক একটা চরিত্রের মধ্যে ঢুকি, আমি ওটাকে ফিল করি, আমি অক্সিজেন পাই। মা প্লিজ বাবাকে একটু বোঝানোর চেষ্টা করো, আমি চাই না তোমাদেরকে দুঃখ দিয়ে, তোমাদেরকে কষ্ট দিয়ে, তোমাদের অন্তে কাজটা করতে, তোমাদের আশীর্বাদ আমার সবসময় দরকার, প্লিজ একটু বোঝার চেষ্টা করো।